হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিফিসরের চ্যানেল। তো এখন আমি বাংলাদেশের আপকামিং সিনেমা যেটা থিয়েটার মুক্তি হবে ঈদুল আলহাতে, তো রায়হান রাফির পরিচালিত পরানের ট্রেলার আছে, বেরিয়ে গেছে কয়েক ঘন্টা আগেই, তো সেই ট্রেলারটার রিয়াকশন দেবো। তো ফার্স্টই বলি, আমি কিন্তু রায়হান রাফির একটা বিরাট বড় তার কাজের ভক্ত। তার রায়হান রাফি আমার মনে হয় বাংলাদেশের অন্যতম পরিচালক, যে ভালো একটা লাভ স্টোরি, সে তার যে স্টোরি টেলিং প্রসেসটা হবে, যেটা লাভ স্টোরি বা থ্রিলিং, বা তার যেভাবে তার তার যে কাজের যে প্রেজেন্টেশন বা এক্সিকিউশন খুব ভালো হয় রায়হান রাফির। তো এখানে আমার পরানের ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। প্রত্যেকটা জায়গায় যেভাবে গল্পটাকে সাজানো হয়েছে, লাভ অ্যাঙ্গেলটাকে যেভাবে সাজানো হয়েছে, তো এবং যে এটা ডার্ক ব্যাপার একটা রয়েছে, সিম্পলভাবেই পুরোটা সিম্পলভাবেই তৈরি হয়েছে, এবং ডার্ক ব্যাপারটা খুব সুন্দরভাবে, এবং একটা থ্রিলিং তো ব্যাপার আছে, সাসপেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেলারটা মধ্যে বিল্ড আপ করেছে। তো এখানে আমরা মুখ্য চরিত্র আমরা দেখতে পাবো ইয়াশ রোহান, মিম রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে শরীফুল রাজ রয়েছেন, এবং আরও অনেকে রয়েছেন। তো এখানে বেসিক্যালি যেটুকু গল্প দেখানো হচ্ছে, যে একটা লাভ স্টোরি, তো বেসিক্যালি মিম এবং শরীফুল রাজের মধ্যে সেই লাভ স্টোরিটা আছে, এবং কোনো কারণে সেই লাভ স্টোরির পেছনে অন্য কোনো একটা ঘটনা বা অন্য কিছু একটা বড় সড়ক কারণ লুকিয়ে লুকিয়ে আছে, এবং লাভ স্টোরিটা দেখাচ্ছে মিম এবং শরীফুল রাজের মধ্যে, কিন্তু বিয়েটা করে নিচ্ছে কিন্তু ইয়াশ রোহানের সঙ্গে, অর্থাৎ মিমের যে ক্যারেক্টারটা অনন্যা। তো এই রকম একটা সম্পর্ক, দুটো লাভ অ্যাঙ্গেল, এবং কিভাবে যে শরীফুল রাজের ক্যারেক্টারটা একজন লোকাল গুন্ডা, সে খুবই তার শিক্ষার অভাব আছে, তার সে সেখানকার লোকাল গুন্ডা, সে তার সে নিজের মতো করে থাকে, তার কোনো আলাদাভাবে কোনো পরিচয় নেই, তো সে সেখানকারই এই মেয়েটাকে ভালোবাসছে অননাকে, এবং সে তার বোঝা যাচ্ছে সে কতটা সে গুন্ডা হতে পারে, তার ক্যারেক্টারের মধ্যে যে অনেস্টি রয়েছে, একটা সিম্পল ব্যাপার রয়েছে, মন প্রাণ থেকে অননাকে ভালোবাসছে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছে। এবং শেষের দিকে শরীফুল রাজ এবং ইয়াশ রোহান একটা হয়তো এখানে মিডিয়াম হিসেবে কাজ করবে, যেটা আমার দেখে মনে হচ্ছে, এবং শেষের দিকে শরীফুল রাজ একটা তার যে পেন যখন একটা দেখাচ্ছে, যে সমস্ত পেছনে হয়তো নাটের গুরু কিন্তু হতে পারে অননা, ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে, অর্থাৎ মিমের যে ক্যারেক্টারটা, এবং তাকে পুলিশরা তাকে ধরে বেঁধে তাকে জেলে ভরছে বা হেফাজতে তাকে নিয়ে যাচ্ছে, পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে শরীফুল রাজের ক্যারেক্টারটাকে। তো সেই সময় তার যে পেন, সেটা কিন্তু তার যে যন্ত্রণা, হাহাকার, তার ভালোবাসার মানুষ তাকে ধোকা দিয়ে দিল বা তাকে এইভাবে পুলিশের হাতে ধরিয়ে দিল, এরকম এর পেছনে আসল কি রহস্য লুকিয়ে রয়েছে, আসল নাটের গুরু কি অননা, অর্থাৎ মিমের ক্যারেক্টারটা, নাকি অন্য কেউ রয়েছে এর পেছনে, তো পুরোটা বিস্তারিত জানতে অবশ্যই সিনেমাটা হলে আসছে। আমাদের কোনো উপায় নেই দেখার, কারণ আমার এখানকার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এটা পুরোপুরি বাংলাদেশের একমাত্র হলে রিলিজ করছে। তো দেখা যাক, আশা করি রায়হান রাফির পরিচালিত এই সিনেমাটা খুব ভালো হবে, থিয়েটার্স একটা ভালো রেসপন্স দেবো আর আমার মনে হয় পার্সোনালি, এবং সুন্দর করে এত সুন্দর লাভ স্টোরি দেখানো হয়েছে শরীফুল রাজ এবং মিমের মধ্যে, এবং ইয়াশ রোহানের ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং হতো ভাবে কাজ করবে মনে হয়। বাকি যদি কথা বলি ট্রেলারটার মধ্যে পজিটিভ পয়েন্ট, লুক অ্যান্ড ফিল বেশ সিম্পল রাখা হয়েছে, বেশ একটা র ব্যাপার রয়েছে যেভাবে আমরা রায়হান রাফির কাজগুলোর মধ্যে দেখি, এবং এখানে চলনিরালায় বলে একটা গান রয়েছে, তো সেই চলনিরালায় গানটা বেশ ভালো লাগছে, আর একটা সফট একটা গান রয়েছে শেষের দিকে ট্রেলারের, তো সেটাও বেশ ভালো, অলওভার একটা ভালো রায়হান রাফির ভালো কাজ হতে চলেছে অবশ্যই বলবো। আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন ট্রেলারটা, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে কেমন লেগেছে আপনাদের পরানের ট্রেলারটা, এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।